নারী পুরুষের ঢলাঢলি, বৈশাখী মেলা নারী পুরুষ একসাথে ঢলাঢলি, মঙ্গল শোভাযাত্রাতে র্যালিতে একসাথে ঢলাঢলি, বাসে টাসে সব জায়গায় একসাথে ঢলাঢলি, পর্দার তো এখানে কোনো বালাই নেই। তাহলে এই উৎসবটার মধ্যে আপনার অশ্লীলতার জোয়ার, অশ্লীলতার প্রশিক্ষণ চলছে। এরপরে যদি মঙ্গল শোভাযাত্রায় গিয়া বা পয়লা বৈশাখে গিয়া হাজার হাজার সুন্দরী মেয়ে আসবে, টিভিতে দেখবে, ওখানে যাবে, যুবক ছেলেরা যেগুলো দেখে দেখে তার মনের ভিতরে কি হয়, তার কামভাব চরিতার্থ করার আগ্রহ জাগে, আকাঙ্ক্ষা জাগে, সে তো এগুলো হাতের নাগালে পাচ্ছে না, এই মেয়েগুলোকে সে হাতের নাগালে জেনা করার জন্য পাচ্ছে না। এরপরে যদি সে যায় আক্রমণ করে কাজের মেয়ের উপরে, এরপরে যদি কোনো ছাত্রীর উপরে, কোনো গ্রামের মেয়ের উপরে, কোনো নিরীহ মেয়ের উপরে আক্রমণ করে, তাকে দর্শন করে, তখন আপনি বলবেন হ্যাঁ নারীর অধিকার ভুলুন দিতে হয়েছে, হান হয়েছে, তান হয়েছে, আপনি তো সুযোগ করে দিচ্ছেন, আপনার পয়লা বৈশাখের কালচার থেকেই তো ওরে কামনা যাচ্ছে, সেখান থেকে তো এই আপনার ওকে আগুন জ্বালা দিচ্ছেন ওর গায়ের মধ্যে, এখন সে কামভাব চরিতার্থ করার জন্য তো কুকর্ম করবেই। সমাজ ভাইয়ারা, 5 নম্বর যে হারাম কাজটির উপাদান পয়লা বৈশাখের ভিতরে আছে সেটা হলো মূর্তি পূজা। মূর্তি পূজা পয়লা বৈশাখে কেউ পূজা করে না, কিন্তু হিন্দুদের মূর্তি পূজার সাথে একটা সাদৃশ্য আছে। আমি তো আগেই বলেছি বিভিন্ন কার্টুন, বিভিন্ন আপনার জীবজন্তু বেলুন তৈরি করে ওইটাকে ঝুলায় রাখা হয়, ওইটাকে যে কোনো একটা ময় রাখা হয় সৌন্দর্যের অংশ হিসাবে। সময় ভাইরা, এটা তো হিন্দুরা তাদের রাইখা পূজা করে, পার্থক্য এতটুকু, আপনি পূজা করলেন না কিন্তু সম্মান করলেন, ওটাকে শো করলেন, ওটাকে প্রদর্শন করলেন, তাহলে তো আলটিমেটলি সেটার সাথে সাদৃশ্যপূর্ণ। তাছাড়া আরেকটি হারাম কাজ করা হয় আল্লাহর সৃষ্টি, 6 নম্বর যে হারামের উপাদানটি পাওয়া যায়, 7 নম্বর যে হারামের উপাদান, সরি 6 নম্বর যে হারামের উপাদানটি পাওয়া যায় সেটা হলো যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। আল্লাহর সৃষ্টি পরিবর্তন কিভাবে? আল্লাহর সৃষ্টি পরিবর্তনের 2টা উপায়, 1 উল্কি আঁকার মাধ্যমে, 2 মুহুর ধারণ করার মাধ্যমে, 3 শরীরের কোন জায়গায় খোদাই করে করে যদি আপনি কিছু লেখেন টেখেন বা কিছু বসান, কিছু আঁকেন, এতে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয়। আল্লাহ আপনাকে একটা সুরত দিয়ে বানাইছেন, আপনি কি করলেন আর, তার মানে কি আপনি আপনার নিজের চেহারাকে কি করার চেষ্টা করলেন, পরিবর্তন করার চেষ্টা করলেন। আল্লাহ আপনাকে একটা অবয়ব দিতেন, আপনি এটাকে পরিবর্তন করে উল্কে আঁকায় অন্য কোনো অবয়ব বানাইলেন, আপনি সৃষ্টির ভিতরে পরিবর্তন করলেন। আল্লাহ আপনাকে আপনার একটা দেহ দিচ্ছেন, আপনি ওটার ভিতরে খোদাই করে করে, আজকাল মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলা করে, ছিদ্র করে করে ওখানে তিলের সৃষ্টি করলেন, এগুলো সবগুলো আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন করা। আর কোরআন কারিমের ভিতরে, হাদিসের ভিতরে স্পষ্টভাবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা নিষেধ আছে। এই জন্যই তো চুলে কলপ লাগানো হারাম করা হয়েছে। কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে সাদা হলে সাদা, কালো হলে কালো, যেভাবে আল্লাহ বানাইছেন ওইভাবে আপনি থাকেন, শুধুমাত্র লাল খেজাব বা মেহেদি ব্যবহার করা আপনার জন্য অনুমতি আছে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু এছাড়া আপনি আপনার চুলকে অথবা দাড়িকে আপনি লাল কলপ ব্যবহার করলেন, তার মানে কি আপনি নিজের যে অবয়ব এটাকে ঢাকার চেষ্টা করলেন, আল্লাহ আপনার বয়স হয়েছে, আপনি বয়সটাকে ঢেকে আপনি যুবক সাজার চেষ্টা করলেন, এটাকে তো হারাম এমনি বলা হয়নি, আল্লাহ সৃষ্টিবিদের পরিবর্তনের অংশ সামিল। তাহলে পয়লা বৈশাখে মুখোশ ধারণ করে, উল্কি এঁকে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় খোদাই করে, বিভিন্ন জিনিস লিখে বা অঙ্কন করে আল্লাহ সৃষ্টির ভিতরে পরিবর্তন করা হয়, যেটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে কি হতে পারে না? পরিবর্তন হতে পারে না। যদি কেউ পরিবর্তন করে তো সেটা অবশ্যই হয়। আল্লাহ তাআলা বলছেন লা তাগইরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। 7 নম্বর হারামের যে পয়েন্টটি আছে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুপ্ত এবং অনেকটা অস্পষ্ট অথচ বাস্তব একটি উপাদান, সেটা শুধু হারামের পর্যায়ে না কুফরি পর্যায়ে যায়। সেটা হলো পহেলা বৈশাখকে শুধুমাত্র বর্ষবরণ অনুষ্ঠান বলা হয় মুখে, প্রকৃতপক্ষে এটাকে ঈদের বিকল্প হিসাবে দাঁড় করানোর, বরং কোনো কোনো ক্ষেত্রে ঈদের চাইতে শক্তিশালী একটা উৎসব হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হয়। কিভাবে বুঝলাম আমি? নাম্বার 1, সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত মিডিয়াগুলো, সমস্ত পত্রপত্রিকাগুলো এবং এই সংশ্লিষ্ট যত অনুষ্ঠান আছে সেগুলোতে লক্ষ্য করবেন একটা কথা বলবেই, সেটা কি? বাঙালি জাতির উৎসব। পয়লা বৈশাখ এটা কার উৎসব? বাঙালি জাতির উৎসব। উৎসব বা ঈদ, এটা মুসলমানের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে কয়টা উৎসব দিতেন? 2টা। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, এখন আমরা ওই 2টার সাথে পয়লা বৈশাখ মিলান, তারপরে আপনার ওই বসন্ত মিলান, তারপরে আরো বিভিন্ন জাতীয় দিবস টিবস মিলান, সবগুলো মিলাইলে দেখবেন কি
ওরা তো হিন্দুতে হিন্দুরা তো 12 মাস 13টা করে, আমাদের আরো বেশি হয়েছে। আপনি যে উৎসব করছেন, আমি তো আগেই বলেছি সূরা আনআমের 162 নম্বর আয়াতের আলোকে আপনার জীবন মরণ সবকিছু আল্লাহর কাছে যদি সঁপেই দিয়ে থাকেন, সবকিছু যদি আল্লাহর কাছে সমর্পণই করে থাকেন, তাহলে আপনাকে জীবনে তো 2টা উৎসব আল্লাহ দিছে, আপনি তার বেশি উৎসব করার অধিকার আপনাকে কে দিছে? আপনার জীবনে, জাতীয় জীবনে বছরে এতগুলো উৎসব আপনাকে সৃষ্টি করার অধিকার কে দিছে? এটা সম্পূর্ণভাবে কি করা হয়, ঈদের বিকল্প হিসাবে পয়লা বৈশাখকে দাঁড়ানোর চেষ্টা করা হয়। গত বছর এই এপ্রিল মাসের প্রথম আলোর কার্টিং আমি মাত্র দেখে আসলাম, ফেসবুকে আমার আছে, সেখানে প্রথম আলো নিউজ করেছে বা লিখেছে যে পয়লা বৈশাখ উপলক্ষে, পয়লা বৈশাখ এটা হলো বাঙালি জাতির বছরের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় উৎসব। আচ্ছা আমরা বাঙালি, এতে তো সন্দেহ নেই, বাংলার কথা বলি সেই হিসাবে আমরা বাঙালি, বাংলাদেশের নাগরিক সেই হিসাবে বাংলাদেশীও, কিন্তু বলা হচ্ছে বাঙালি জাতির, অর্থাৎ আমি বাঙালি হলে তো আমি তো মুসলমানও বটে নাকি, কারণ বাঙালি প্লাস মুসলিম আমি, তাহলে একজন মুসলিম বাঙালির বছরের সবচেয়ে বড় উৎসব হলো কি, পয়লা বৈশাখ। ঈদ আর ঈদ উল ফিতর কত নম্বর সবচেয়ে বড় যদি এটা হয়? এটা শুধু প্রথম আলো বলছে তা নয়, সমস্ত মিডিয়া বলছে, সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে। ঈদ বলে না, ঈদ বললে তো মানুষ পিটাবে, যদি বলা যায় পয়লা বৈশাখ এটা বাঙালি জাতির ঈদ তাহলে তো মাইর খাবে, ঈদ না বললে উৎসব বলে, ঈদ আর উৎসব কোনো পার্থক্য আছে? তার মানে তারা বলতে চাচ্ছে বাঙালি জাতির সবচেয়ে বড় ঈদ হলো পয়লা বৈশাখ, এটাতে একেবারে হিন, আবার বলা হয় হিন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটাতে একাকার হয়ে গেল, ধর্ম নিরপেক্ষতার জগা খিচুড়ি, নাস্তিকতা সেকুলারিজম ধর্মের ইয়ে থেকে বের করে আনার জন্য বলা হয় ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, কখনো না মিথ্যা কথা, ধর্ম কখনো শুধু ব্যক্তিগত বিষয় নয়, ধর্ম ব্যক্তিগত, ধর্ম পারিবারিক, ধর্ম সামাজিক, ধর্ম রাষ্ট্রীয়, ধর্ম আন্তর্জাতিক, ধর্ম সব জায়গাতে ধর্মের ইয়ে থাকবে, অংশগ্রহণ থাকবে, ধর্ম যে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় বানা রাখবেন এটা হলো ধর্মকে অস্বীকার করার সেকুলারি প্রাণ, এটা হলো নাস্তিক্যবাদীদের প্রাণ। আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুন, আপনাদের চক্রান্ত থেকে অন্তত মুসলমানদের জনপদ গুলোকে হেফাজত করুন। সমাজ ভাইরা আমরা বেশি দীর্ঘায়িত করবো না, সংক্ষেপ করতে যাচ্ছি, ঈদের বিকল্প হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করা হয়, বলা হয় বাঙালি জাতির উৎসব। আচ্ছা ঈদের বিকল্পটা আমি বললাম কিসের ভিত্তিতে বললাম, একটা ভিত্তি আছে কিনা এটা আমি আপনাকে 3-4টা দলিল দিই। নাম্বার 1, ঈদে নতুন পোশাক পরা হয় না, হাদিসের ভিতরে ঈদে ভালো পোশাক পরার নির্দেশ আসছে না, পয়লা বৈশাখে নতুন পোশাক পরে কি করে না, বৈশাখের আলাদা পোশাক কেনা হয় কি হয় না, তাহলে ঈদেও নতুন পোশাক কিনেন, এখানেও নতুন পোশাক কিনলেন, আপনি ঈদের মতো সেম করতেছেন না এটাকে, নাম্বার 1। নাম্বার 2, ঈদে একটু ভালো খাবার ব্যবস্থা করা হয়, তো এখানে ভালো না বাসিটা খায়, কিন্তু খাইলে কি হবে, তার সাথে ইলিশ খায়, তো ইলিশ তো পয়লা বৈশাখে 2000-3000 টাকা কেজি হয়ে গেছে এখন বাংলাদেশে, না সারা বছর বাংলা ভালো করে বলতেও পারে না, ইংলিশ অর্ধেক বলে, আমাদের টিভি টক শোগুলোতে যারা বুদ্ধিজীবী আসে আমাদের বাঙালিগিরি শিখাইতে, এদের কথার অর্ধেক থাকে ইংলিশ, বাংলা কথাও বলে না ওনারা ভালো করে, অথচ একদিন পান্তার ইলিশ খায় কি হয়ে যায়, বাঙালি হয়ে যায়, গরিব মানুষ সারা বছর পান্তা খায়, ওরা বাঙালি না, উনি একদিন বাঙালি পান্তা খায় কি হয়ে যায়, বাঙালি হয়ে যায়। যাই হোক, তো বলছিলাম যে এই ভালো খাবার বিশেষ করে ব্যবস্থা করা, মিষ্টি খায় পয়লা বৈশাখ, মিষ্টি হয়, সেটা একটা টিভি টক শুধু দেখছিলাম, পয়লা বৈশাখকে কি ভাবে উদযাপন করে, তো বলছিল যে আমাদের মারা এই দিন উপলক্ষে ভালো রান্না বাড়া করে, যদিও সকালে একটা পান্তা ভাত খায়া নিজের হিন্দু ধর্ম ঠিক রাখে, আশ্বিন এলাকাতেই খাওয়া, আর এরপরে সারাদিন বসে ভালো মিষ্টি মিষ্টি ইত্যাদি খায়, তো এই জিনিসটা অর্থাৎ ভালো খাবার ঈদের দিনে করা হয় আপনি পয়লা বৈশাখে করছেন, ভালো পোশাক ঈদের দিনে করা হয় আপনি পয়লা বৈশাখে করছেন, ঠিকই ঠিক না? অনুরূপ ভাবে বলা হয় এটা উৎসব ফুর্তি, ঈদ হলো উৎসবের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন, আপনি এখানে উৎসব বা ফুর্তি করতেছেন, তাহলে ঈদের বিকল্প হলো ঈদের অনুরূপ বানাতে চেষ্টা করছেন আপনি। এরপরে 4 নম্বর আরেকটা পয়েন্ট হলো, ঈদ উপলক্ষে টেলিভিশন গুলো যেরকম প্রচার করে পয়লা বৈশাখ উপলক্ষে সেরকম না, বরং তার চেয়ে বেশি প্রচার করে, তার চেয়ে বেশি প্রচারের জোয়ার বয়ে দেয়, তাহলে আমি কি বলতে পারি যে এটাকে আরেকটা ঈদ বা এটাকে বাঙালিদের প্রধান উৎসব বানানোর জন্য চক্রান্ত, ঈদের উপরে প্রাধান্য দেওয়া বা ঈদের সাথে টেক্কা লাগাইয়া প্রতিযোগিতা দিয়া এটাকে বাঙালি জাতির উৎসব হিসেবে দ্বারা করার চেষ্টা করা হচ্ছে, এবং তুচ্ছ করার জন্য বলা হয় যে আপনার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একাকার হয়ে গেছে, অর্থাৎ ঈদে তো শুধু মুসলমান না করে, এটা সবাই মিলে করে করে সবাইকে জগা খিচুড়ি বানানোর একটা কি অপচেষ্টা চলা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে। সময় ভাইরা,
এই ধরনের যে হারাম কাজগুলো, হারাম কাজের যে পয়েন্টগুলো, এগুলোর একটা দুইটা না, অসংখ্য অগণিত অনেক বেশি। কতগুলা সম্পর্কে বলবো, কতগুলা সম্পর্কে বলে সময় ইয়ে করা যাবে, যেগুলো বলা হয়েছে আমি আশা করি যে এগুলো আমাদের বোঝার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে, এই সমস্ত বাজে কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত ভাইয়েরা, যে কোনো জাতির উৎসব, যে কোনো জাতির ফুর্তি, এগুলো কি হয়, ঠিক করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের সাথে ধর্মের কোনো সম্পর্ক তো নাই, বরং অন্য একটি ধর্মের হুবহু পুরা অনুকরণ করানো হয়। আমি তো মনে করি যে এটা কাকতালীয় ভাবে হয় নাই, এটা সাধারণ ভাবে হয় নাই, এটা কি করা হয়েছে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে প্রবেশ করানো হয়েছে। অতএব আমাদের সবাইকে এ ব্যাপারে সাবধান হতে হবে, আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আমরা নিজেরা তো এগুলা থেকে বিরত থাকবই, আরো যে সমস্ত ভাইয়েরা না বুঝে এই সমস্ত কাজগুলো করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা আমাদের করতে হবে, তাদেরকে ফেরানোর চেষ্টা আমাদের করতে হবে। আমাদের ছেলে মেয়েরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের পরিবারের লোকেরা, অনেকেই দেখবেন যে পয়লা বৈশাখের সমস্ত কালচারের সাথে গা ভাসায়, হয়তো আমরা জানিও না, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, কিন্তু বুঝতেছে না যে এই ফুর্তিটা সাধারণ ফুর্তি নয়, এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এটা চাপিয়ে দেওয়া একটা কালচার তথাকথিত। অতএব এগুলোর উপরে আমাদের কি হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। শেষ পরিশেষে আরেকটি কথা বলবো, বছর শেষ, একটা বছরের শেষ পয়লা বৈশাখ মানে নতুন একটা বছরের শুরু। আমি আগেও বারবার বলেছি আপনাদেরকে, নতুন একটা বছর শুরু, আপনার জীবন থেকে একটা বছর খসে পড়লো, এটা তো আপনার ফুর্তি করার কথা না, তো আক্ষেপ করার কথা, হারিয়ে গেছে একটা বছর, আপনার হায়াত থেকে একটা বছর কমে গেল, আপনার কবরের দিকে একটা ধাপ বেড়ে গেল, তাহলে সেখানে ফুর্তি করার মতো কোনো অপশন তো এখানে থাকতে পারে না, কোনো বিবেকবান তো এখানে ফুর্তি করতে পারে না। বিধায় এই পয়লা বৈশাখের কালচারটি এক তো বাস্তবতা বিবর্জিত, অযৌক্তিক, একইভাবে কোরআন এবং হাদিসের বিরোধী। সাত আটটি পয়েন্ট আমি দেখে দেখালাম আপনাদেরকে, এই পয়েন্টগুলোর আলোকে এটাতে সাত আটটি হারাম এবং কুফুরি কাজের উপাদান রয়ে গেছে। আল্লাহ তারা আমাদের জাতিকে হেফাজত করুন। আমরা জানি আমাদের এই কথা দ্বারায় খুব কম মানুষই হয়তো এগুলো থেকে বিরত থাকবে, কিন্তু যে জোয়ার চলছে এই জোয়ারের বিপরীতে অন্তত অন্যায়কে অন্যায় বলা, খারাপকে খারাপ বলা আমাদের দায়িত্ব। আবারও বলছি, আমরা দেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশকে ভালোবাসা এটা স্বাভাবিক ব্যাপার। একটা পশুও যদি কোনো জায়গা থাকে সে জায়গার প্রতি তার কি হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। আর আমরা তো মানুষ, দেশের প্রতি ভালোবাসা হওয়া এটা করোনা থেকে নিষেধ না। দেশকে প্রেম করা, দেশকে ভালোবাসা করা, দেশকে পছন্দ করে দেশের উন্নয়নের জন্য কাজ করা এটা নিষেধ নয়, বরং সৎ উদ্দেশ্য থাকলে এটা সবের কাজ। অতএব পয়লা বৈশাখের বিরোধিতা যে আমরা করছি, মোম কালচারের বিরোধিতা যে আমরা করছি, এর মানে এই নয় যে আমরা আমাদের দেশকে ভালোবাসি না, আমরা দেশের কালচারকে ভালোবাসি না, না, আমরা দেশকে ভালোবাসি। তবে দেশের ভালোবাসার নাম দিয়া ইসলামকে ধ্বংস করার যে সমস্ত চক্রান্তগুলো তলে তলে করা হয়, এগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই, এবং এগুলোর বিরুদ্ধে বলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওয়াকু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন এই পোশাকটা কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক কিনা এটা বোঝার জন্য কোন আলেমের ফতোয়ার দরকার নেই। যিনি যে মেয়ে সালোয়ার কামিজ বা শাড়ি পরছেন, ওটাতে ঢোল ঢোলের ছবি আছে, মূর্তির ছবি আছে, ওটা পরে যিনি যে পয়লা বৈশাখ বেরোচ্ছেন ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন, কোন আলেমের কাছে না, ওই পয়লা বৈশাখে যাওয়া মহিলার কাছে জিজ্ঞেস করেন আপনি এই পোশাক পরে নামাজ পড়বেন, না না প্রশ্নই আসে না, মসজিদে যাবেন, না না প্রশ্নই আসে না, তাহলে কি ওনার নিজের বক্তব্য থেকে প্রমাণ হবে যে এই পোশাকটি ইসলামের সাথে যায় না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বলে ইসলামের সাথে যায় না। কোরআনের সাংঘর্ষিক পোশাক তো সারাদিনই করে, তো পয়লা বৈশাখের বিরুদ্ধে কেন বলছেন? বলছি এই জন্য যে এটাকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলা করা হচ্ছে বিশেষভাবে, অতএব এটার বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম স্পষ্টভাবে স্বীকারও করছে যে আজকে শাহবাগের যে সমস্ত এই দেশপ্রেমের নামে, স্বাধীনতার চেতনার নাম দিয়ে যে সমস্ত ইসলামকে ধ্বংস করার পায়তারা ষড়যন্ত্র চলতেছে, এগুলো সবগুলার গোড়া ইন্ডিয়া থেকে। এটা ইন্ডিয়ার বিভিন্ন পত্র পত্রিকার স্বীকারোক্তি হয়েছে এগুলোর বিরুদ্ধে। সংস্কৃতির উপরে আগ্রাসন সৃষ্টি করা, সরি জি কি বলছেন?
দেখুন, সমষ্টিগত পরিত্রাণের উপায় আমাদের সচেতন করা ছাড়া কোনো উপায় নেই। মানুষকে সচেতন করা ছাড়া আর কোনো আমাদের আপাতত উপায় নেই। এখন আরো কিছু উপায় আছে, কিন্তু সেটা কোনো সাপোর্ট করে না। সেটা কি? যেমন কথার কথা, এই পয়লা বৈশাখ উপলক্ষে বিরাট সমাবেশ হলো পান্তা ইলিশ খাওয়ার, আমি ওখানে একটা বোম মেরে দিলাম। না, এটা এটা একটা এটা একটা পরিত্রাণের একটা উপায়, কিন্তু এই উপায়টা কোনো সাপোর্ট করে না। কেন? কারণ পয়লা বৈশাখে যারা গেছে এরা সবাই মুসলমান, না বুঝে গেছে, হারামে লিপ্ত হয়েছে, কুহুরি কাজ করতেছে, সে বুঝতেছে না, সে জানতেছে না, সে গোমরা, পথহারা, কিন্তু সে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা জায়েজ না, বিশেষ বিশেষ কারণ ছাড়া। কেউ কাউকে হত্যা করলো, প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করলো, এই সমস্ত কারণে ভিত্তি তাকে হত্যাও আপনি করতে পারেন না নিয়মতান্ত্রিক ভাবে। এখন আপনি যদি ওখানে বোম মারা দেন, তাহলে তো মুসলমান, অনেক মুসলমান নিহত হবে যারা জানেও না, যারা বুঝেও না, না বুঝে গেছে, তাকে তো আপনি হত্যা করতে পারেন না, হারাম। আপনাকে হারাম কাজ করলে হত্যা করার নির্দেশ কোথাও নাই। এক দুই নম্বর হলো, এটাতে ভাই যেটা বলছে তা আরো বাড়বে, ইতিপূর্বে বহুত বোম মারা দেখা হয়েছে, এগুলো আরো বাড়ছে, কমে নেই। অতএব আপনি আক্রমণ করে এটা বন্ধ করতে পারবেন না। কি করতে পারেন? আপনি জনমত গড়তে পারেন। ওরা মিডিয়াতে প্রচার করতেছে, ওদের বিরুদ্ধে কথাগুলো প্রচার করেন, ইন্টারনেটে, লেখনীতে, পেপার পত্রিকা, বিজ্ঞাপন দিয়ে দিয়ে আপনি এগুলোর বিরুদ্ধে প্রচার করেন। তারপরে আমি জানি আমাদের এই প্রচারটা হলো ওই সমুদ্রের জোয়ারকে বালির বস্তা দিয়ে থামানোর মতো, কিন্তু আমাকে তো আল্লাহ তাআলা দ্বীনের কন্ট্রাক্টর বানায় পাঠায়নি যে আমি ওদেরকে দমাইতেই হবে। আমার দায়িত্ব হলো চেষ্টা করা, কোরআন হাদিসে বাতানোর সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা। সেটাও যদি না হয় তাহলে কিছু করার না। এই যে হেফাজতের লং মার্চ থেকে 13টা বফা দেওয়া হলো, 13টা বফার মধ্যে এই কালচারগুলো চলে আসছে, এই সমস্ত অনেক কালচার, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, এগুলোর বিরুদ্ধে বলা আছে। এটা জাতির কাছে একটা বিরাট মেসেজ আকারে পৌঁছেছে। এভাবে যদি বিভিন্ন ভাবে, এটা তো একটা পদ্ধতি, এরকম যদি বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হয়, অন্তত কিছু মানুষ সাবধান হবে, পরিপূর্ণভাবে বর্জন করা হয়তো সম্ভব হবে না। কথা বুঝে আসছে কিনা? আল্লাহু আলাম। সুন্দর সুন্দর, চমৎকার চমৎকার বলছেন আপনি। ইনশাআল্লাহ আপনার এই পরামর্শকে মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এটা করবো। অলরেডি পয়লা বৈশাখ উপলক্ষে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এটার উপর আলাদা একটা আর্টিকেল বড় আকারে 8-10 পৃষ্ঠা আকারে লিখে ফটোগুলো আমি দেবো আমাদেরকে, আমাদের ভাইদের ভিতরে বিতরণ করলেন, যাদের মানে বুঝের অভাব আছে বা যারা জানছেন না তারা পড়লেন, এটা আমরা ইনশাল লিখে দিব। আর এই যে আলোচনা হলো, আলোচনার ভিডিও গুলো, অডিও গুলো নেটে ছেড়ে দিতে পারেন। জি জি জি, অবশ্যই। তো তার ভিতরে পয়লা বৈশাখ একটা সবচেয়ে বড় আগ্রাসন আমাদের দেশের উপরে, আমাদের মুসলমানদের উপরে সবচেয়ে বড় সাংস্কৃতিক আগ্রাসন হলো পয়লা বৈশাখটা। আয়তনে এর চাইতে বড় অন্য কোনোটাই আর নেই।